গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গল আলোনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। অনেকটা দিন পর আবার চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। মাঝখানে আমি খুব ডিস্টার্ব ছিলাম অনেক কিছু কারণের জন্য, ভিডিও করাও হয়ে উঠছিল না, ভালোও লাগছিল না। তাই আজকে অনেকটা দিন পর নতুন করে আবার আমি এলাম তোমাদের কাছে। আর আজকে একটা স্পেশাল দিন, রথযাত্রা। কিন্তু লকডাউনের জন্য, করোনার জন্য মানুষ সেই চামটা আজকে কোথাও না কোথাও মিস করছে। সেই জিলিপি ভাজা, তার সাথে কাঁঠালের গন্ধ, তার সাথে বৃষ্টি, বৃষ্টির মধ্যে রথ দেখা, সমস্ত কিছুটাই আজকে একদম সবাই মিস করছি আমরা, তাই না? তো তোমাদের সাথে আজকে আমারও একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভাবলাম যেহেতু অনেকটা দিন পর আজকে তোমাদের সাথে সামনে এসেছি, তাই এমনি সেমনি ভিডিওটা বানাবো না, একটা ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সেই রকমই হলো, তোমরা অনেকেই জানো যে আমার একটা ছোট বুটিক আছে, সেই বুটিকের কাজকর্ম আমি বাড়িতে করি, আমি আর আমার মা মিলে। তো সেই বুটিকেরই কাজটা কিভাবে হয়, একটা শাড়ি কিভাবে আমরা তৈরি করি, সেটাই আজকে ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব। আর যেই শাড়িটা শেয়ার করব সেটা আমি এখন পরে রয়েছি। আজকে জগন্নাথের স্পেশাল, আমাদের বুটিকের জগন্নাথ শাড়ি। এই শাড়িটা পুরোটা এমব্রয়ডারি করা, হ্যান্ড এমব্রয়ডারি, আর এটা পুরোটা করেছে আমার মা। আর এই শাড়িটা কিভাবে রেডি হলো পুরোটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরোটা দেখো। আর বলতে হবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে ওয়েলকাম টু বঙ্গল আলোনা। বঙ্গল আলোনাকে যদি ভালো লাগে, বঙ্গল আলোনার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও। আর তাহলে কথা না বাড়িয়ে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো, তো প্রথমে আমরা এরকম একটা ট্রেসিং পেপারে আমাদের ডিজাইনটা আগে ড্র করে নিই। আর এই ডিজাইনের ক্ষেত্রে আমি আর বাবা হেল্প করি, কখনো বাবা এঁকে দেন, কখনো আমি নিজে এঁকে নিই। তো আজকে আমাদের জগন্নাথ শাড়ির এই জগন্নাথের যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা বাবার আঁকা। তো বাবার এই আঁকাটা ট্রেসিং পেপারে আমি কপি করে নিয়েছিলাম, সেটাই এখন আমি শাড়িতে কপি করে দিচ্ছি। আমার বুটিকের স্পেশালিটি হলো এমব্রয়ডারি, যে কোনো জিনিস, কিন্তু বেশি যেটা সেল হয় সেটা হচ্ছে এমব্রয়ডারি ব্লাউজ। তো সেটা সম্পূর্ণ হাতের তৈরি, মানে হ্যান্ড এমব্রয়ডারি আমার বুটিকের স্পেশালিটি। তো বুটিকের যে এই যে পার্টটা, মানে ড্রয়িং পার্টটা, সেটা কাপড়েই হোক, সেটা ব্লাউজেই হোক, কিংবা ড্রেসেই হোক, এই ড্রয়িং পার্টটা আমি করি, আর এমব্রয়ডারি পার্টটা মা করে। তো আমি এখন সেটাই করছি। এখন আঁকা পুরো কমপ্লিট, পুরো শাড়িতে যে ডিজাইনটা হবে সেটা আমি কার্বন কপি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এটা মা করবে সেলাই।
তাহলে কেমন লাগলো আমার মায়ের হাতের কাজ এমব্রয়ডারি? আর তোমরা যদি আমার বুটিক ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকো, যদি তোমাদের মনে হয় যে তোমরা কিছু পারচেজ করতে চাও কিংবা আরও কিছু ইনফরমেশন যদি মনে মানে যদি তোমাদের কিছু লাগে, তো আমার বুটিক পেজে অবশ্যই যাও, ফেসবুক বুটিক পেজ, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তো সেখানে গিয়ে তুমি চেক করতে পারো, আমার ইনবক্স করতে পারো, আমি ডিটেলস শেয়ার করে দেব। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য খুব 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 ভালো থাকো, কারণ ভালো থাকাটা সত্যিই খুব প্রয়োজন, তোমার নিজের জন্য এবং বাড়ির সবার জন্য। ভালো থাকতেই হবে আর সবাইকে ভালো রাখতেই হবে। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি আবার আসবো। টাটা।